সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কর কমিশন অফিসার পদের পরীক্ষার পদ্ধতি এবং হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে তোমরা খুব সহজে আমাদের নতুন ভিডিও পেয়ে যেতে পারো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান ও গণিত বিষয়, পূর্ণমান 70 এবং সময় 7 মিনিট, বাংলা সাজেশন, বাগধারা সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, সমাস, অনুচ্ছেদ। অনুচ্ছেদ হচ্ছে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে বইমেলা, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো অনুচ্ছেদ হতে পারে এবং 6 দফা। এই অনুচ্ছেদগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তারপর রয়েছে ইংরেজি সাজেশন, সেখানে রয়েছে প্রেপোজিশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সলেট, বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা, যে কোনো একটা আসতে পারে। তারপর রয়েছে ফিল ইন দ্য ব্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তারপর রয়েছে আইটেমস অ্যান্ড ফ্রেজ, তারপর রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, তারপর রয়েছে প্যারাগ্রাফ, সেখানে আসতে পারে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, পদ্মা ব্রিজ, প্রাইস হাইক, ম্যাটেরিয়াল। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রয়েছে যেগুলো বিগত সালে পরীক্ষা এসেছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তারপর রয়েছে গণিত সাজেশন, সেখানে আসতে পারে অষ্টম শ্রেণীর সুৎকষা অঙ্কগুলো, আবার অষ্টম শ্রেণীর পরিমাপের অঙ্কগুলো আসতে পারে, অষ্টম শ্রেণীর বীজগণিত সূত্রবলী ও প্রয়োগের থেকে আসতে পারে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। তো এখানে রয়েছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% ক্ষতি হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আরেকটি কোশ্চেন হচ্ছে একটি বাড়িতে 20 জনের 35 দিনে খাবার আছে, 5 দিন পরে ওই বাড়িতে আরো 10 জন লোক এলে ওই খাবার কতদিন চলবে? আরেকটা কোশ্চেন দেখে নিই। মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির 2 গুণ হবে, মাতার বর্তমান বয়স কত? তো এই টাইপের অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তারপর হচ্ছে যে সাধারণ জ্ঞান সাজেশন, সেখানে রয়েছে বাংলাদেশ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন, 1947 থেকে 1971 বঙ্গবন্ধু ইতিহাস মানচিত্র, বাংলাদেশ সীমানা, নদ নদী, মেগা প্রজেক্ট, স্থলবন্দর ও ছিটমহল, উপজাতি ও তাদের সংস্কৃতি। তারপর রয়েছে আন্তর্জাতিক সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন, সেখান থেকে আসতে পারে ভারত, রাশিয়া, ইউক্রেন, জাতিসংঘ, মানচিত্র, আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংবিধান, খান প্রণালী, জলপ্রপাত, সমুদ্রবন্দর, খেলাধুলা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।